আবি না, আমি মাঠে যাচ্ছি, আজ জমিটা চাষ করতে হবে। তুই দুপুরে আমার জন্য একটু খাবার নিয়ে যাস তো মা। আচ্ছা মা, তুমি যাও, আমি সময় মতো তোমার জন্য খাবার নিয়ে যাব। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা। এরপর শুয়েতা লাঙ্গল নিয়ে জমিতে যায় আর জমি চাষ করতে থাকে। শুয়েতা গরিব বিধবা মহিলা ছিল। ছোট্ট মেয়ে বীণাকে নিয়ে শুয়েতার সংসার। মৃত স্বামীর চাষের জমিতে চাষাবাদ করে শুয়েতা তার সংসার চালাতো। মা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা, তাড়াতাড়ি খেয়ে নাও তো, আমি আবার বাড়িতে যাব। মা রে, আর একটু জমি চাষ করা বাকি আছে, তুই খাবারটুকু ওই গাছতলায় রেখে যা, আমি পরে খেয়ে নিব, কেমন? মা, এত কাজ করো না তো, আগে এসে খেয়ে নাও, তারপর কাজ করো মা। তোমার খাওয়া না হলে যে আমি যাব না, তুমি এসো তো মা আগে। পাগলি মেয়ে আমার, এত জেদ করিস না মা, তুই যা গাছতলায় খাবার নিয়ে বস, আমি লাঙ্গল রেখে আসছি, কেমন? শুয়েতার কথা মতো বীণা গাছতলায় যায়, আর শুয়েতা ওই লাঙ্গলটা রেখে গাছতলায় যায়, আর বীণা শুয়েতাকে খাবার বেড়ে দেয়, আর শুয়েতা তৃপ্তি সহকারে খাবার খায়। বলছি মা, এক্ষুনি আবার কাজে লেগে পড়ো না, একটু আগে বিশ্রাম নাও, তারপরে কাজ করো, কেমন? আমি এখন বাড়িতে যাই মা। এরপর বীণা বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, আর শুয়েতাও গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। আর বেশ কিছুক্ষণ পর শুয়েতা জমিতে গিয়ে জমি চাষ শুরু করে। হঠাৎ শুয়েতা লাঙ্গলের মাথায় রক্ত দেখতে পায়। কি কাণ্ড, হঠাৎ লাঙ্গলের মাথায় রক্ত লাগলো কি করে? কি আছে এখানে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এ কথা বলে শুয়েতা কোদাল নিয়ে সেই স্থানটা খুঁড়তে থাকে, আর খুঁড়তে খুঁড়তে সেই স্থানে একটা মাথা কাটা গাভী দেখতে পায়। আর মাটি সরে যেতেই মাথা কাটা গাভীটা উঠে দাঁড়ায়। এমন সময় মাথা কাটা গাভী দেখে তো শুয়েতা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি কাণ্ড, আমি কি কাল কেটে কুমির আনলাম নাকি? না জানি ওই মাথা কাটা গাভীটা এবার আমার কি করবে। ঈশ্বর, তুমি আমাকে বাঁচাও ঈশ্বর। ভয় পেও না গো, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি জাদু মন্ত্র জানা খুব ভালো একটা গাভী, আর ভালো ছিলাম বলেই তো আজ আমার দেহে মাথাটা নেই। নীলপরি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, আসলে আমি নীলপরির মাথা কাটা গাভী। একে, তোমার মাথা নেই অথচ তুমি কথা বলছো কি করে? তোমার সব আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি, আর তুমি যদি নীলপরির গাভী হও তবে নীলপরি এভাবে তোমার মাথাটা কাটলো কেন? বলছি গো, সবটা বলছি তোমায়। আসলে নীলপরি খুবই অহংকারী পরী ছিল, আর নীলপরি খুবই ক্ষমতা লোভী ছিল, আর এই ক্ষমতার লোভের কারণে নীলপরি পরিরাজ্যের রানী হওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছিল, আর রানীপরি সেটা বুঝতে পেরে নীলপরিকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়, আর নীলপরি আমাকে নিয়ে পৃথিবীতে চলে আসে। শয়তান রানীপরি আমাকে তাড়িয়ে দিল, কিন্তু আমি দমে যাব না, আমি পরিরাজ্যের রানী হতে পারিনি, তো কি হয়েছে, আমি এই পৃথিবীর রানী হব, পৃথিবীর সব ধন সম্পদ লুট করে নিব আমি, আর রানী হব, আর পৃথিবীর সব মানুষ অসহায়ের মতো আমার কাছে সাহায্য চাইবে, আমাকে রানী মানবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো মালকিন? এই ক্ষমতা লোভের জন্যই পরিরাজ্য থেকে বিতাড়িত হলে, তাও তোমার লোভ কমলো না, এখন আবার পৃথিবীর সাধারণ মানুষদের সাথে অন্যায় অবিচার করার পরিকল্পনা করছো, এর ফল ভালো হবে না কিন্তু। চুপ, একদম চুপ, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস? মেরে তোর কয়েকটা হাড় আমি ভেঙে দিব, আমার যা ইচ্ছে আমি সেটাই করব, তুই শুধু আমার হুকুম মতো কাজ করে যাবি। আমি তো তোমায় খারাপ কিছু বলিনি মালকিন, তুমি যা করতে চাইছো তা অন্যায়, এমন কাজ করলে হয়তো তুমি আবার শাস্তি পাবে, তাই তোমাকে সাবধান করলাম আর কি। চুপ কর, তুই আমাকে একদম জ্ঞান দিবি না, আমি এই পৃথিবীর রানী হব মানে হবই, আর তুই আমাকে রানী হতে সাহায্য করবি, আমি তো তোকে জাদুবিদ্যা শিখিয়েছি, তুই তো চাইলেই ছায়া হতে পারিস, আর তোর এই ছায়া হওয়ার ক্ষমতাকেই আমি আমার কাজে লাগাবো, তুই ছায়া হয়ে যাবি, আর একে একে পৃথিবীর সব ধনীদের ধন সম্পদ লুট করে আনবি। এসব তুমি কি কথা বলছো মালকিন? আমি ধন সম্পদ লুট করবো মানেটা কি? আমি এসব অন্যায় কাজ করতে পারবো না। পারবি না মানেটা কি? ভুলে যাস না, আমি তোর মালকিন, তুই যদি আমার কথা না শুনিস তবে তোকে আমি কঠিন শাস্তি দিব। এসব কথা বলে নীলপরি রাগে ফুঁসতে থাকে, আর নীলপরি আমাকে টানতে টানতে গুহায় নিয়ে যায়,
আর নীলপরির হুকুম মতো আমি বাধ্য হয়ে লোকজনের ধন সম্পদ লুট করে আনতাম। আমি যদি এভাবে দিন দিন সম্পদের মালিক হতে থাকি তবে এই পৃথিবীর রানী হতে আর বেশি সময় লাগবে না। এভাবেই তুই রোজ রোজ সোনা দানা টাকা পয়সা লুট করে আনবি। মালকিন, এত লোক ভালো নয়, কিন্তু এত সোনা দানা টাকা পয়সা লুট করে এনে দিলাম, তাও কি তোমার মন ভরেনি নাকি? হ্যাঁ, আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না মালকিন। না জানি এতদিনে কত মানুষকে আমি পথের ভিখারি বানিয়েছি। কি, তোর এত বড় সাহস? তুই আমার হুকুম অমান্য করতে চাইছিস? এর ফল ভালো হবে না কিন্তু গাভী, চুপচাপ লুট করতে যা। না মালকিন, তুমি যতই আমাকে শাস্তি দেওয়ার হুমকি দাও না কেন, আমি আর লুটতরাজ করতে পারবো না। আমি আর কোনো অন্যায় করতে চাই না। তোর এত বড় সাহস, তুই আবার আমার বিরুদ্ধে যাচ্ছিস? তবে আজ আর তোর রক্ষী নেই গাভী, আজই তোর জীবনের শেষ দিন। এই কথা বলেই নীলপরি একটা বড় তলোয়ার নেয়, আর সেই তলোয়ার দিয়ে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। কিন্তু জাদুই গাভী হওয়ার কারণে আমার মৃত্যু হয়নি, আর আমার মাথাটা গুহার মধ্যে রেখে দিলেও আমার দেহটাই জমির মধ্যে পুঁতে রাখে। তারপর রানীপরি অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর নীলপরিকে হত্যা করে, কিন্তু আমার আর কোনো গতি হয় না। অবশেষে আজ তুমি আমায় মাটির নিচ থেকে তুললে। ছি, ওই নীলপরি এত খারাপ, একটা পরী হয়ে কিনা একের পর এক অন্যায় করে গেছে। তবে তুমি তো এখনো জীবিত আছো, তোমার শরীরের সাথে কি মাথা জুড়ে দেওয়ার কোনো উপায় নেই? আছে তো, নীলপরি সেই গুহা থেকে আমার মাথাটা এনে আমার শরীরের সাথে লাগিয়ে দিলে আমি পূর্ণাঙ্গ গাভী হয়ে যাব আর পুনরায় জাদু শক্তি ফিরে পাবো। সত্যি বলছো তুমি? তবে আর ভেবো না, আমি তোমার শরীরের সাথে মাথাটা জুড়ে দিব। কিন্তু মাথা কাটা গাভী, নীলপরি সেই গুহা কোথায়? আমি তো ওই গুহা চিনি না, তুমি কি আমাকে গুহার ঠিকানা দিতে পারবে? নিশ্চয়ই, চলো আমি বরং তোমাকে ওই গুহায় নিয়ে যাই। এরপর মাথা কাটা গাভী শুয়েতাকে নীলপরির সেই গুহায় নিয়ে যায়, আর সেখানে যেতেই শুয়েতা গাভীর মাথাটা দেখতে পায়। মাথা কাটা গাভী, এই তো তোমার মাথা, তবে আর দেরি নেই, আমি এক্ষুনি তোমার শরীরের সাথে মাথাটা জুড়ে দিচ্ছি। এ কথা বলে শুয়েতা মাথাটা নেয় আর মাথা কাটা গাভীর মাথায় জুড়ে দেয়। অমনি গাভীটা স্বাভাবিক হয়ে যায়। তোমায় অনেক ধন্যবাদ গো, আমাকে নতুন জীবন দেওয়ার জন্য। আর তুমি যখন আমাকে নতুন জীবন দিয়েছো, তবে আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি আমাকে আশ্রয় দিবে গো? আমি আমার জাদু বলে তোমার সংসারের হাল ধরবো। নিশ্চয় নিশ্চয়, আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে। আমার সংসারে তোমাকে ঠাই দিতে পারলে আমারও ভালো লাগবে। আজ আরো একটা অমাবস্যা চলে গেল আমার জীবন থেকে, আর আমিও মৃত্যু থেকে এগিয়ে গেলাম। আমার জীবনে আরো 12টি অমাবস্যা আসবে, তারপরে তো আমি বশ হয়ে যাব। না, এত সুন্দর জীবনটা আমি এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারি না। যে করেই হোক আমার আয়ুষ্কাল বাড়াতেই হবে। এসব কথা বলে ডাইনি গম্ভীরভাবে পায়চারি করতে থাকে। আচ্ছা, আমার রক্তে তো কালো শক্তি আছে, আমার রক্ত যদি কোনো মহিলাকে পান করাতে পারে, তবে তো তার গর্ভে ডাইনি কন্যা জন্ম নেবে, আর সেই ডাইনি কন্যার মধ্যেই তো আমার প্রাণ থাকবে। আর ডাইনি কন্যা যতদিন জীবিত থাকবে ততদিন আমিও অক্ষত থাকবো, আমার কিচ্ছু হবে না। তবে কি এবার এই উপায়টাই কাজে লাগাবো? কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জঙ্গলের বাইরে যাওয়ার ক্ষমতাই তো আমার নেই। নূপুরের রিমঝিম শব্দের সাথে কাঠুরিয়া গিন্নি মালতি সেখানে আসে, আর ডাইনিকে দেখে তো মালতির গলা শুকিয়ে যায়। টা টা টা, ডাইনি, এ আমি কোথায় এসে পড়লাম? এবার তো বুঝি আমার প্রাণটাই যাবে। আরে আরে, এ তো দেখি মেঘলা চাইতেই জল, তবে এবার একেই আমার জালে ফাঁসাতে হবে। আরে আরে, ভয় পাচ্ছিস কেন? দেখছিস না আমি কত বড় হয়ে গেছি? আমি তো এখন আর মানুষের ক্ষতি করতে পারি না রে। তা বলছি, এ জঙ্গলে তো সচরাচর কোনো মানুষ আসে না, তবে তুই কেন এই জঙ্গলে এসেছিলি? হ্যাঁ, আসলে ডাইনি পিসি,
আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি গো। আমার স্বামী কাঠুরিয়া তো জঙ্গলে কাঠ কাটে। আমি ভেবেছি আমার স্বামী এই জঙ্গলে কাঠ কাটতে এসেছে। আসলে আজ আমি আমার স্বামীর সন্তান কামনায় পুজো দিতে যাব তো তাই। আচ্ছা আচ্ছা বুঝলাম, তার মানে তোর সন্তান নেই, তবে আমি তোর উপকার করতে পারি। তোকে আমি মহা ঔষধি দিতে পারি, সেই মহা ঔষধি খেলে তুই গর্ভবতী হবি, তোকে আর পুজো দিতে হবে না রে মা। তুমি সত্যি বলছো ডাইনি পিসি, তবে আর দেরি করছো কেন? দাও দাও, তাড়াতাড়ি দাও ওই মহা ঔষধি, মা হওয়ার যে আমার বড্ড শখ। আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি গুহার ভেতর থেকে মহা ঔষধি নিয়ে আসছি। একথা বলে ডাইনি গুহার ভিতর যায়, আর ছুরি দিয়ে ডাইনি তার আঙুল কাটে, আর আঙুল থেকে ঝরে পড়া রক্ত একটা পাত্রে নেয়, আর সেই রক্ত নিয়ে মালতীর কাছে আসে। এই নিয়ে মহা ঔষধি, আর আমার সামনে পান করে মহা ঔষধি, দেখবি কদিন পরে তুই গর্ভবতী হবি। ডাইনির কথা মতো মালতী কিছু না বুঝে শুনে মহা ঔষধি মনে করে ডাইনির রক্ত পান করে, আর খুশি মনে বাড়ি ফিরে যায়। গিন্নি তুমি কোথা থেকে ফিরলে গো? আজ না আমাদের পুজো দিতে যাওয়ার কথা, কিন্তু তোমার তো খবরই নেই। আর আমাদের পুজো দিতে হবে না গো, খুব শীঘ্রই আমরা বাবা মা হব, তুমি মিলিয়ে নিও আমার কথা। এসব কথা বলে খুশি মনে মালতী ঘরে যায়। কাঠুরিয়া মালতীর কথার কিছুই বুঝতে পারে না, আর মাত্র কিছুদিন পরে মালতী সত্যি সত্যি গর্ভবতী হয়, আর ডাইনি তার গুহাতে বসে জাদু আয়নার মাধ্যমে মালতীর ওপর নজর রাখতে শুরু করে। বাবা, আমার সন্তানদের তো পৃথিবীতে আসার শুভারম্ভ সময় হয়েছে, ওই কাঠুরিয়ার স্ত্রী তো গর্ভবতী হয়েছে, এবার শুধু ওর গর্ভের সন্তান পৃথিবীতে আসার পালা, তারপরে আমি ওই সন্তানকে ছলে বলে কৌশলে আমার কাছে নিয়ে আসব। আর হঠাৎই একদিন মালতী 3টি ফুটফুটে যমজ কন্যার জন্ম দেয়। গিন্নি আজ যে আমার কি খুশি লাগছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, এতদিন আমি একটা সন্তানেরও বাবা হতে পারিনি, আর আজ দেখো আমি 3-3টে কন্যা সন্তানের বাবা। এরপর ডাইনি কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মালতীও তার 3 কন্যাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে নদী পাড়ে জল আনতে যায়। তখনই ডাইনি মালতীদের বাড়িতে পৌঁছায়। আরে বা, বাড়ি তো পুরো ফাঁকা, তবে আর আমার সন্তানদের নিয়ে যেতে কোনো বাধা পোহাতে হবে না। এসব কথা বলে ডাইনি খুশি মনে ঘরের ভিতরে যায়, আর 3 কন্যাকে 3টি বোতলে বন্দি করে গুহায় ফিরে যায়। এই তো আমার বোতলে বন্দি 3 কন্যা, এখন আমার হাতে, এবার আর কোনো চিন্তা নেই, আর আমি আমার কন্যাদের নিয়ে পুনরায় দাপটের সাথে চলাফেরা করব। শুধু এই 7টা বছরের অপেক্ষা, আর এই 7 বছর আমি আমার কন্যাদের বোতলেই বন্দি রাখবো, আর বোতলের মধ্যেই ওরা বেড়ে উঠবে। এদিকে মালতী জল নিয়ে বাড়ি ফেরার পর তার 3 কন্যাকে ঘরে দেখতে না পেয়ে হাও মাও করে কাঁদতে শুরু করে। তখনই কাঠুরিয়াও কাঠ কেটে বাড়ি ফিরে আসে। একি গিন্নি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? আর আমাদের কন্যারা কোথায়? জানি না গো, জানি না, আমি ওদের ঘরে রেখে জল আনতে গিয়েছিলাম, জল নিয়ে এসে দেখি আমার মেয়েরা নেই, আমার মেয়েরা ঘরে নেই। এ কথা বলেই মালতী আবারও কাঁদতে থাকে। কাঠুরিয়াও ভীষণ চিন্তায় পড়ে যায়, আর কন্যাদের সন্ধান জানার জন্য কাঠুরিয়া আর মালতী মিলে ভৈরবী মায়ের কাছে যায়, আর ভৈরবী মাকে সবটা খুলে বলে। অস্থির হোস না বাছা, শান্ত হ, আমি দেখছি তোদের 3 কন্যা কোথায় আছে। এ কথা বলে ভৈরবী মা চোখ বন্ধ করে ধ্যানে বসে, আর বেশ কিছুক্ষণ পর অস্থির হয়ে চোখ খুলে বলে, কি সর্বনাশ কাণ্ড, এ কি করেছিলি বাছা তুই,
তুই ডাইনি রক্ত পান করে ডাইনি কন্যার জন্ম দিয়েছিস। আরে তোর তিন কন্যাই যে এক একটা ডাইনি, আর যে ডাইনি তোকে রক্ত পান করিয়েছিল সেই ডাইনি তার কন্যাদের নিয়ে গেছে। কি বলছেন এসব ভৈরবী মা, ওই ডাইনি ভালোর মুখোশ পরে আমাকে রক্ত পান করিয়েছিল, এখন উপায় কি ভৈরবী মা? এরপর ভৈরবী মা কাঠুরিয়া আর মালতীকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়, আর তিনজন মিলে জঙ্গলের ভিতরে ডাইনির গুহার কাছে যায়। আর মালতী একা ডাইনির গুহার ভিতর প্রবেশ করে, আর ডাইনির গুহার ভিতর মালতী বোতলে বন্দি তিন কন্যাকে দেখতে পায়। একি বোতলে বন্দি তিন কন্যা? এই ডাইনি, ডাইনি তুমি আমার কন্যাদের এভাবে বোতলে বন্দি করে রেখেছো কেন? আমার কন্যাদের কষ্ট হচ্ছে তো। এই এই কি করছিস তুই? তুই আমার কন্যাদের ছেড়ে দে, ওদের মধ্যে যে আমার প্রাণ আছে। ডাইনির কথা শেষ হতে না হতে ভৈরবী মা আর কাঠুরিয়া গুহার ভিতরে প্রবেশ করে, আর ডাইনিকে কিছু বুঝতে না দিয়ে ভৈরবী মা অগ্নিচক্র তৈরি করে, আর মালতী বোতল তিনটি অগ্নিচক্রে নিক্ষেপ করে, আর বোতল তিনটি আগুনে পুড়ে যাওয়ার সাথে সাথে ডাইনির ভস্ম হয়ে যায়। দেখলি তো তোরা কত বড় ভুল করতে যাচ্ছিলি, না বুঝে শুনে সন্তানের আশায় ডাইনি কন্যার জন্ম দিয়েছিলি তুই। তবে এবার তোরা আমার সাথে ফিরে চল, আমি তোদের সন্তান হওয়ার জন্য জল পড়া দিব। এরপর মালতী ও কাঠুরিয়া ভৈরবী মায়ের কথা মতো তার সাথে ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।